এদিকে গ্যান্টারিয়া ডিআইটি প্লট 15 বাসন্ত সমাজ কল্যাণ সমিতির আয়োজন করে মিনি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020। আয়োজকরা বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার তরুণ প্রজন্মকে একতাবদ্ধ করতেই এই আয়োজন করা হয়েছে। 21 সেপ্টেম্বর খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক 25 বছরের সফল কমিশনার ও ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 47 নং ওয়ার্ড কাউন্সিলর শাহান আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইটি প্লট পুনর্বাসন সমাজ কল্যাণ সমিতির আহ্বায়ক হাজি শাহনাজ মিন্টু। এটা হচ্ছে আমাদের গোলকাপ, এই টোটাল এই জিনিসটা আমাদের, এগুলো আমরা মিন্টু আমাদের অনেক ভাই মিলে এগুলো অ্যারেঞ্জ করছি, তো ইনশাআল্লাহ আগামীতে আবার আজকে তা আদৌ বলি আগামীতে এটা বাস হতে পারে। জানাচ্ছি এই খেলাটা একটা জিনিস প্রমাণ করেছে যে একমাত্র খেলাধুলার মাধ্যমে আমাদের যারা তরুণ সমাজ তাদেরকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। আমরা জানি যে আমাদের অত্র এলাকায় একটি মাঠ ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেই কোনো কারণেই হোক মাঠটি এখন নেই, কিন্তু আমরা এতটুকু বলতে পারি যে একমাত্র খেলাধুলার মাধ্যমে আমাদের যে ইয়াং জেনারেশন তারা কিন্তু মাদক থেকে দূরে থাকবে। এবং এই খেলাটাই প্রমাণ করেছে যে এই খেলার মাধ্যমে শুধু আপনার মাদক এটা না, আমাদের যে ইন্টারনেটে এখন আমাদের বাচ্চাগুলো যে ইন্টারনেটের কারণে যেভাবে আসক্ত হয়ে পড়েছে, এইগুলো থেকে আমরা যদি তাদের দূরে রাখতে চাই খেলাধুলার কোনো বিকল্প নাই। তো এই খেলা এই প্রোগ্রামের মধ্যে আমি দেখেছি প্রত্যেকটা সদস্য যারা এটার সাথে জড়িত ছিল সবাই চেষ্টা করেছে একটা নিরপেক্ষ খেলা এখানে উপহার দেওয়ার জন্য। আমরা জানি এতগুলো টিমের মধ্যে একটা দলই জয়লাভ করবে, অনেকে অনেক কারণে মনোক্ষুণ্ণ থাকতে পারেন, কিন্তু এখানে আমি আমার তরফ থেকে এতটুকু বলতে চাই এটা কিন্তু একটা নিরপেক্ষ উদ্যোগ ছিল, এখানে কারো মন খারাপ করার কোনো কিছু নয়। এবং আমি সমাজ কল্যাণ সমিতির কাছে আহ্বান করি ভবিষ্যতেও যেন তারা এইরকম খেলাধুলার উদ্যোগ আরো নেয়। আর এলাকার স্বার্থে আমি আমার 47 নম্বর ওয়ার্ড এলাকাবাসী যারা আছেন তাদেরকে একটা কথাই বলতে চাই, এলাকার উন্নয়নের স্বার্থে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। এইখানে দ্বিধা বিভক্ত হলে আমার এলাকার উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত হবে, আমার এখানে ব্যক্তিগত চাওয়া পাওয়ার কোনো কিছু নেই, আমি এলাকার জন্য কাজ করতে এসেছি, আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছি আমার ইলেকশনের সময় যাতে আপনাদের জন্য কাজ করতে পারি। তো আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আহ্বান করছি, এখানে ষড়যন্ত্র বা আপনার মিথ্যা বা অন্য কোনো গুজবের এখানে কোনো প্রয়াস নেই। তো আপনাদের কাছে আমি এতটুকু চাচ্ছি যে আপনারা দোয়া করবেন এবং সবাই সাথে থাকবেন যাতে আমি 47 নম্বর ওয়ার্ডে যে নাগরিক সমস্যাগুলো সমাধান করতে পারি এবং এলাকার সকলের জন্য দল মত নির্বিশেষে সকলের জন্য।